আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এরকম একটা জামার হাতা ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা, চলুন শুরু করি। বন্ধুরা, আমি একটা পাইপিংয়ের কাপড় নিয়েছি, দেখুন, অর্থাৎ লুপ তৈরি করব। 1.5 ইঞ্চি কাপড় নিয়েছি। এই 1.5 ইঞ্চি কাপড়টাকে আমি আয়রন দিয়ে সুন্দর করে এদিকে এক ভাঁজ, এদিকে এক ভাঁজ করে নিয়েছি। নিয়ে দেখুন, ঠিক এই সিস্টেম করে ভাঁজ করে নেওয়ার পর এই কাপড়টাকে ঠিক এভাবে দিয়ে আমরা সেলাই করে নেব। দেখুন, এরকমভাবে লুপ তৈরি করে নেবেন। নেওয়ার পরে এই লুপটাকে 3 ইঞ্চি লম্বা করে কেটে নেবেন। এরকমভাবে কেটে নেওয়ার পর এরকম করে ভাঁজ দিয়ে নিয়ে এখানে আয়রন দিয়ে বসিয়ে নেবেন, তাহলে সুন্দর হবে। দেখুন, এটাও ঠিক এভাবে একইভাবে আয়রন দিয়ে ভাঁজ করে নেবেন লাগবে। এভাবে আমি কিছু করে নিয়েছি, দেখুন, ঠিক একই সিস্টেম করে আমি আয়রন দিয়ে ভেঙে নিয়েছি। এখন আমরা একটা পেস্টিং নিব, বা 13 আর চওড়ায় 3 ইঞ্চি নিয়ে এই পেস্টিংটা একটা এরকম একটা কাপড়ের উপরে আমি বসিয়ে নেব। আমি আয়রন দিয়ে এই কাপড়টাকে বসিয়ে নেব, আয়রন না থাকলে মেশিন সেলাই দিলে হবে। আমি আয়রন দিয়ে বসিয়ে নিচ্ছি। আমি পেস্টিংটা বসিয়ে নিলাম। দেখুন, বসানোর পর এখানে আমরা আমাদের 3 ইঞ্চি পেস্টিং, এখানে আমরা 1/2 ইঞ্চি করে দুই সাইডে 1/2 ইঞ্চি করে আমরা বাদ রাখব। দেখুন, আমরা 2 ইঞ্চি করে নিলাম, দুই দিকে আমরা 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে বাদ দিলাম। দিয়ে আমরা 2 ইঞ্চি করে 2 ইঞ্চির মাঝখানে আমরা একটা করে দাগ দিয়ে নেব। দিয়ে দাগটাকে মিলিয়ে দিব। এভাবে আমি দাগটি করিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন, আমি যে ডিজাইনটা ভেঙে নিয়েছি ঠিক এইভাবে আয়রন দিয়ে ভাঁজকে নিয়েছি। এটাকে আমি ঠিক এই মিডিল বরাবর আমরা এটাকে বসিয়ে দেবো। দেখুন, দেখুন আমি মিডিল বরাবর বসিয়ে নিয়েছি। তবে এখানে মাঝখানে আমি কোনো ফাঁকা রাখি নাই, সব জায়গা চাপাচাপি করে বসিয়ে দিয়েছি। দেখুন, এভাবে আমি সবগুলি বসিয়ে নেব। দুই পাশে আমি বসিয়ে নিলাম। দেখুন, ঠিক এভাবে পাশাপাশি করে দুই পাশে বসিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা যে সেলাইটা দিয়েছি সেই সেলাইয়ের গোড় দিয়ে এটাকে আমরা কেটে নেব। আমরা 2 ইঞ্চির মধ্যে আমরা ডিজাইনটা করব। এখন আমরা এই দুই পাশে আমরা পাইপিং লাগাবো। এই পাশেও পাইপিং লাগাবো, ঠিক এই পাশেও আমরা পাইপিং লাগাই নেব। দেখুন, আমি কালো কাপড় নিয়েছি, 1.5 ইঞ্চি চওড়া করে আমি একটা কাপড় নিয়েছি, কালো কাপড়। এটা দিয়ে আমরা এখানে পাইপিং দেব। এটাকে পাইপিং দেওয়ার জন্য আমরা পাইপিংয়ের পার্ট নিচে রাখবো। রাখার পরে আমরা ঠিক যে সেলাইটা দিয়েছি এই সেলাইয়ের উপর দিয়ে আমরা একটা সেলাই করে নেব। একইভাবে আমরা এই পাশটাও কাপড়টা লাগিয়ে নিব। দেখুন, দুই পাশে কাপড়টা লাগালে, লাগানোর পর দেখুন যে পরিমাণ আপনারা পাইপিং দিবেন ঠিক সেই পরিমাণ মতো রেখে পরিমাণ মতো পাইপিংটা করে নেবেন। আমি এই পরিমাণ মতো করে নিচ্ছি। আমি এই পাশে যেমন পাইপিং করেছি ঠিক এই পাশেও পাইপিংটা করে নেব। আমরা দুই পাশে পাইপিংটা করে নিলাম। এখন এটার কাজ আমাদের শেষ। এখন আমরা আরেকটা ডিজাইন করব। এই ডিজাইন করার জন্য আমরা 2 ইঞ্চি একটা পেস্টিং নিয়েছি। দেখুন, এই 2 ইঞ্চি পেস্টিংটাকে আমি একদিকে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে আমি দাগ করে নেব।
এভাবে আমি একটা ডাক করে নিলাম। এটার পর দেখুন, এরপর আমরা একটা পেস্টিং নেব এবং হার্ড পেস্টিং নেবেন। পেস্টিংটা চওড়া নেবেন 1.5-2 ইঞ্চি এবং লম্বা নেবেন 2 ইঞ্চি। এইভাবে নিয়ে আমরা 2 ইঞ্চিতে একটা ভাঁজ দিব, দিয়ে ঠিক এভাবে ডাক করে নেব। করার পর দেখুন আমরা এটা মাথা যতটুক দিয়েছি ঠিক এভাবে আমরা এটাকে সুন্দর করে একটা রাউন্ড করে নেব। চাঁদের মতো একটা ডিজাইন হয়ে গেল। এটাকে আমরা এর উপরে এখন বসিয়ে দেব। আমরা যে দাগটা দিয়েছি ঠিক দাগের মাঝখানে আমরা ফেলে এটাকে আমি দাগ দিয়ে নেব। এটা আমাদের হাতার যতটুক মাপ রয়েছে ঠিক সেই পর্যন্ত আমরা এটাকে করে নেব। নেওয়ার পরে আমরা এটাকে কেটে নেব। দেখুন এভাবে আমরা কেটে নিলাম। কাটার পরে আমরা এটাকে আমরা সেম কাপড়ের উপরে আমরা এরকম একটা কাপড়ের উপরে আমরা বসিয়ে দিব। আমরা আয়রন দিয়ে বসিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আয়রন দিয়ে বসিয়ে নিলাম। বসানোর পর দেখুন এর নিচে আমরা আর একটা কাপড় ধরবো। এই কাপড়টা আমাদের, এই যে আমরা কাপড় নিলাম আর এক পাট, এই কাপড়টাকে আমরা ঠিক এভাবে বসিয়ে দিয়ে আমরা ঠিক এভাবে রাউন্ড করে আমরা সিলাই দিয়ে যাব। দেখুন আমি রাউন্ড করে সিলাই নিলাম। সিলানোর পরে এটাকে আমরা বাড়তি কাপড় রেখে আমরা এটাকে কেটে নেব। ঠিক এভাবে কেটে নেওয়ার পর এখানে আমরা কাট দিয়ে নেব, যাতে করে আমাদের ডিজাইনটা সুন্দর হয়ে বসে, এই জন্য আমরা একটু কাট দিয়ে নেব। তারপরে আমরা ঠিক এটাকে এভাবে আমরা উল্টে নেব। ঠিক এভাবে সুন্দর করে আমরা উল্টে নেব। দেখুন নেওয়ার পরে আমরা এই পাশ দিয়ে একটা সিলি দিয়ে নেব। সিলি দেওয়ার পর আমরা বাস্তি কাপড়টুকু কেটে নেব। এখন আমরা এই যে ডিজাইনটা যেটা আমরা করিয়েছি এই ডিজাইনটা এর উপরে আমরা বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এটাকে হাতার উপর বসিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমরা হাতা কেটে নেব। আমাদের হাতা হবে 15 ইঞ্চি লম্বা। 15 ইঞ্চি লম্বা আমাদের হাতা, তাহলে আমরা এখানে বাদ দিব আমাদের 3.5 ইঞ্চি বাদ দিয়ে আমরা যেটা থাকবে সেটা আমরা হাতা নেব। আমরা প্রথমে একটা দাগ করে নেব। এখান থেকে আমরা 1.5 ইঞ্চি নিচে একটা দাগ দিব। এটা আমরা হাতার ঢালু দিলাম। এই ঢালু দেওয়ার পর আমরা দেখুন আমরা হাতার লম্বা নেব। ঠিক এখান থেকে আমরা যেটুক মারিক দিয়েছি মারিক থেকে আমরা 15 ইঞ্চি মধ্যে 3 ইঞ্চি বাদ দিলে আমাদের 12 ইঞ্চি হয়। আমরা 12 ইঞ্চিতে একটা দাগ করে নেব। এখানে একটা দাগ করে নেব। নেওয়ার পর দেখুন আমরা মোড়া দিব 6.5 এবং হাতার মুখ দিব 10 ইঞ্চি, অর্থাৎ 10 এর অর্ধেক 5 দিয়ে আমরা এই দাগটা মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর আমরা এটাকে কেটে নেব। দেখুন এখানে একটা কাট দিব। দেওয়ার পর আমরা তালিপাটটা সেটে নেব। আমরা ঠিক এই পরিমাণ তালিপাটটা সেটে নিলাম। দেখুন নেওয়ার পরে আমাদের হাতাটি হয়ে গেল। এই হাতার উপরে আমরা যে ডিজাইনটা করেছি এই ডিজাইনটা আমরা হাতার প্রথমে আগে হাতার মুখটা সিধা দিকে বাও দিকে বসিয়ে দিব। আমরা হাতার মুখটা দেখুন বাও দিকে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এই যে ডিজাইনটুকু রয়েছে আমরা এই ডিজাইনটা এই হাতার উপরে আমরা এটা বসিয়ে দেব।
সুন্দর একটা হাতা হয়ে গেল। এখন আমরা এটাকে আরো সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা দেখুন ঠিক এভাবে আমরা পুঁতি বসিয়ে দেব। আমি পুঁতিটা লাগিয়ে নিলাম, দেখুন হাতাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং চাইলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে আসে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।